নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ বিশ্বাস তোমরা দেখছো এস এশেন্ড এস ইউনিট গ্রুপ চ্যানেল তো আজকে তোমাদের সামনে পিসি চন্দ্র জুয়েলার শোরুমের রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি তো এই রিকোয়ারমেন্টটাতে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা ক্যান্ডিডেট নিজের জেলায় পিসি চন্দ্র জুয়েলার্স শোরুমে কিন্তু কাজ পাবে তো সেই ভ্যাকেন্সিটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো যারা ইন্টারেস্ট আছো তারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলে যদি ফার্স্ট এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যেহেতু এরকম সরকারি এবং বেসরকারি জব আপডেট আমরা প্রতিনিয়ত নিয়ে চলে আসি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পিসি চন্দ্র জুয়েলার শোরুম জব টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো টোটালি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে এবং পিসি চন্দ্র জুয়েলার শোরুমে কিন্তু যে যা লোকাল এরিয়ায় কিন্তু কাজ পাবে দেন এরপরে যেটা আছে ডিটেলস অফ অ্যাডভাইসমেন্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্ট তো এখানে কিন্তু অনেক রকম পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে তো পিসি চন্দ্র জুয়েলার্স রিক্রুটমেন্ট দু হাজার একুশ তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পোস্টে কিন্তু ভ্যাকেন্সি ওপেন করেছে পিসি চন্দ্র জুয়েলার্স যেমন রয়েছে লাইক স্টোর ম্যানেজার অ্যাকাউন্টেন্ট সেলস ম্যানেজার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট অ্যান্ড মেনি আদার পোস্ট তো সব রকম পোস্টের জন্যই কিন্তু ভ্যাকেন্সি ওপেন হয়েছে দেন এরপর যেটা আছে আমরা দেখে নেবো যে কোয়ালিফিকেশন তো ফার্স্ট কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন পাস হলেও কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে মিনিমাম এরপরে টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান যে যেই কোয়ালিফিকেশানেরই হয়ে থাকো না কেন সে কিন্তু আবেদন করতে পারবে দেন এরপরে ক্যান্ডিডেট শুড হ্যাভ টু পাস এনি গ্র্যাজুয়েট তোমরা দেখতেই পাচ্ছো দেন এরপরে পোস্ট এজ লিমিট তো এজ লিমিট এখানে কী আছে আঠেরো থেকে কিন্তু বত্রিশের মধ্যে কিন্তু হলে আবেদন করতে পারবে যেটা কিন্তু এলিজিবেল রয়েছে পিসি চন্দ্র জুলাসে কাজ করার জন্যে দেন এরপরে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে জব লোকেশন তো জব লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল ওভার ইন্ডিয়া তো টোটালি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি আছে এবং অল ওভার ওয়েস্টবেঙ্গল যে যার লোকেশানেই কিন্তু কাজ পেয়ে যাবে দেন এরপরে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেস উইল বি বেস্ট অন দ্য ইন্টারভিউ তো টোটালি কিন্তু তোমার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করছে যে তুমি জবটা পাবে কিনা দেন এরপরে স্যালারি তো স্যালারি তোমরা দেখতে পাচ্ছ স্টোর ম্যানেজার অ্যাকাউন্টেন্ট সেলস ম্যানেজার তো স্যালারি কিন্তু স্টার্ট হচ্ছে পনেরো হাজার টাকা থেকে এবং পঞ্চাশ হাজার টাকা অবধি কিন্তু এন্ড আছে এটা কিন্তু বিভিন্ন পোস্টের ওপর ডিপেন্ড করছে তো আমরা আর ভাগ ভাগ করে দেখাইনি কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি আমরা একদম মিনিমাম স্যালারি থেকে লাস্ট স্যালারি অবধি তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম দেন এরপরে অ্যাপ্লাই মোড তো অ্যাপ্লাই মোড কিন্তু এখানে টোটালি অনলাইন তো এই জব প্রোফাইলে কিন্তু ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারবে এবং এর সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে তো তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদেরকে ডিরেক্ট কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স শোরুমের কেরিয়ার সেকশানে চলে আসতে হবে এবং কেরিয়ার সেকশানে আসার পর তোমাদেরকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসতে হবে এবং তোমরা যখনই নিচের দিকে চলে আসবে তোমরা দেখতে পাবে পজিশান অ্যাপ্লাই ফর তো তুমি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদেরকে ভিডিওতে আগে দেখিয়ে দিয়েছি তো সেখানে কিন্তু তোমাদের লিখতে হবে এটা এবং তারপরে তোমাদের নিজেদের নাম দিতে হবে দেন ইমেল আইডি দিতে হবে ভ্যালিড দেন তোমার একটা ফোন নাম্বার দিতে হবে যেটাতে কিন্তু এইচআর ডিপার্টমেন্ট থেকে তোমাকে কল করলে সহজে পেয়ে যায় দেন এরপরে যেটা আছে টোটাল এক্সপিরিয়েন্স তোমার যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা তুমি শেয়ার করলে দেন এরপরে কাছে কোয়ালিফিকেশন তোমার কোয়ালিফিকেশান যেটা আছে লাস্ট সেটা তুমি দিয়ে দিলে দেন এরপরে যেটা আছে যে তোমার টাইপে কমেন্ট তো তুমি একটা টাইপ কমেন্ট করতে পারো একটা এইচআর ডিপার্টমেন্টের কাছে তোমার একটা স্পিচ লিখতে পারো সেটা তোমার ব্যাপার তুমি যা খুশি লিখলে দেন এরপরে আপলোড সিবি তো এখানে কিন্তু টু এম বি ম্যাক্সিমাম সাইজের মধ্যে কিন্তু তোমার একটা আপলোড বায়োডেটা করতে হবে দেন এরপরে কি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর কী হবে তোমার ডেটাটা কিন্তু তাদের কাছে চলে যাবে আই মিন এইচ ডিপার্টমেন্টের কাছে পিসি চন্দ্র জুয়েলার শোরুম তো তারা তারপরে কিন্তু তোমাদেরকে কলিং করে নেবে এবং তোমাদেরকে ওখানে ডিরেক্ট লেখা থাকবে সাবমিট বাটনে ক্লিক করার পরে যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কিন্তু তোমরা রেসপন্স পাবে পিসি চন্দ্র জুয়েলার্স শোরুমের তরফ থেকে তো তারপরে তোমাদেরকে ডেকে নেওয়া হবে এবং ইন্টারভিউ করানো হবে তোমাদের লোকাল পিসি চন্দ্র জুয়েলার্স শোরুমে তো আশা করি আপডেটটা বুঝতে পেরেছ এর পরেও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করতে পারো আমি যত তাড়াতাড়ি পারবো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই